মোফাসির আহমেদ ফয়েজি বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের র্যাক্টর, বসবাস বিয়ানীবাজার উপজেলার মাথিউরায়। অবসর সময়ে আঁকা আঁকির প্রতি তার যুগ সেই বাল্যকাল থেকেই। চিত্রকর্মের প্রতি তার এই ভালোবাসা, ভালো লাগার প্রতিচ্ছবি এখন শোভা পাচ্ছে বাসা, বাড়ি এবং বিভিন্ন অফিসের দেয়ালে। বলছিলাম ইসলামিক ক্যালিগ্রাফিতে তার কর্মদক্ষতার কথা। বিষয়টির অপর কোনো প্রাতিষ্ঠানিক কিংবা হাতে কলমের শিক্ষা না থাকলেও তিনি নিজের অভিজ্ঞতা এবং সৌন্দর্য বোধকে ধর্মীয় নান্দনিকতায় বিকশিত করছেন ক্যালিগ্রাফির মাধ্যমে। আসলে সাধারণ চিত্রকর্ম যেটা এখানে প্রাণীর ছবি থাকে, মানুষের ছবি থাকে, এরপরে তারা কিছু দেখা বানাও, এটা হলো সাধারণ চিত্রকর্ম। সিনারি চিত্র ক্যালিগ্রাফি হলো যে এগুলা টোটালি এখানে ক্যালিগ্রাফি মূলত ইসলামিক বিষয়, যেমন আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে মূলত ক্যালিগ্রাফি হয়। এবং উন্নত ক্যালিগ্রাফি যেগুলো হয় এগুলোতে একটা থিম থাকে, একটা বিষয় থাকে, বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়। বিয়ানীবাজারের একজন কৃতি লেখক এবং গবেষকের চাহিদা অনুযায়ী বইয়ের পচ্ছদ ডিজাইনে তার ক্যালিগ্রাফির শুরুটা হলেও বর্তমানে অবসরের এই নেশাকে পেশা হিসাবে বেছে নিতে চান তিনি। বাস্তবতা হলো যে রামাকৃষ্ণ রাও একজন অমুসলিম হিন্দু লেখক, তিনি ইসলামের লোক মাহমুদ একটা বই লিখেছেন, যেটা অনুবাদ করেছেন আব্দুল্লাহ চাটাদার স্যার, আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান। তো তিনি এই যে ইসলামের লোক মাহমুদ, মাহমুদ এটা বাংলায় লিখতে হবে, আবার আরবিও বোঝা যাবে, এটার ডিমান্ড অনুযায়ী তিনি অনেক ক্যালিগ্রাফার এবং যারা প্রচ্ছদ তৈরি করে তাদের কাছে গিয়েছেন, যাওয়ার পরে হয়তো তারা কেউ সেটা তাকে দিতে পারে না। অবশ্যই তিনি আমাকে অনুরোধ করেছেন যে এটা তৈরি করার জন্য, আমি এটা হাতে নিলাম এবং বাংলায় মোহাম্মদ দেখলাম, এটা দেখতে আবার আরবিত তৈরি নয়। তো মূলত এই জায়গা থেকে ক্যালিগ্রাফিটা আসা। তার বাড়ির সিঁড়ির দেয়াল থেকে শুরু করে প্রতিটি ঘরের দেয়ালে শোভা পাচ্ছে নিজের হাতে করা ক্যালিগ্রাফির এই শিল্পকর্মগুলো, যার অনেকগুলোই বন্ধুবান্ধব এবং ক্লায়েন্টের পছন্দ আর চাহিদা অনুযায়ী তৈরি করা। সম্প্রতি সাফাবি পেইন্টিং নামে একটি ফেসবুক পেজ খুলে নিজের চিত্রকর্মগুলো তুলে ধরছেন তিনি। স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে আগামী 12, 13 এবং 14 মার্চ তিন দিনের একক প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে তার। এটা মূলত সপ্তাহে করে নেওয়া, তারপরেও আমার এলাকার অথবা এই দেশের মানুষকে তো বিষয়টাকে জানাতে হবে, তাদেরকে আগ্রহী করতে হবে। এর কারণে আমি এই মার্চে জামান প্লাজায় একটি প্রদর্শনী দেবো, একক প্রদর্শনী। বাদাই করা ফ্রেমে ক্যালিগ্রাফির লেখাগুলো শুধুমাত্র সৌন্দর্য বললে ভুল হবে, কারণ ক্যালিগ্রাফির প্রতিটি তুলির আছরে ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ বার্তা। আল্লাহ আকবার স্লোগান মুসলমান হলেই দেওয়া যায় না, আল্লাহ আকবার আসলে কণ্ঠকাকীর্ণ রাস্তা, এই রাস্তাটা কঠিন, এটা দিয়েছে কাঁটা তারের এটা ইয়ে বেড়া, এটা কাঁটাযুক্ত হতে হয়, রক্তাক্ত হতে, এরপরে মানে এখান থেকে একটু ব্লাড পড়বে। এটা তো আসলে এখানে হলো বাংলাদেশের মানচিত্র অঙ্কন করা হয়েছে এবং এটা লাল সূর্য দেওয়া হয়, আর এখানে লেখা হয়েছে যে 21 হয়ে 1, এরপরে রক্ত দিয়ে কিনা বাংলাদেশ, এটা হলো বাংলাদেশের ইতিহাস। আবার এ পাশে লেখা আছে যে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশ ইসলাম, এই হলো মূলত 56,000 বর্গমাইলের যে মানচিত্র এখানে ইসলাম, এ বিষয়টা এখানে আছে। আবার এখানে আছে দেখেন, এখানে লেখা আছে আরবিতে আল্লাহ আকবার, এখানে আলিফ এরপরে আল্লাহ পর্যন্ত আছে, এরপরে আলিফ আবার আকবার দেওয়া আছে। আবার এটা দেখেন, এটা ভালোবাসার এটা যে চিহ্ন প্রতীক ব্যবহার করা হয় মানে হৃদয়ে বাংলাদেশ। ক্যালিগ্রাফির এই শিল্পের অদূর ভবিষ্যৎ ভালোই দেখছেন তিনি। তার মতে প্রাচীন এই শিল্পটি ঐতিহ্য এবং অভিজাতের প্রতীক, মনের মাধুরী মিশানো বাহারি রং আর সুশৃঙ্খল শব্দকে দিয়ে ফুটিয়ে তোলা এই অক্ষর শিল্প মন কাড়বে যে কোনো রুচিশীল মানুষের। এই ক্যালিগ্রাফি আপনি 5-স্টারে যান, 3-স্টার হোটেলে যান অথবা রাজপ্রসাদ কেন্দ্রে যদি কোনো মহল হয়ে থাকে, এই মহলে দেখবেন সেখানে ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি ক্যালিগ্রাফির পেইন্টিংকে
মূলত পেইন্টিং দিয়েই আর কি কেন্দ্র করে এই টোটালি ইন্টেরিয়র ডিজাইনটা করা হয়। আমি মনে করি যে এদিকে আমাদের বিয়ানী বাজারে সিলেটের মানুষ অনেক কিছু আছে, এখন থেকে পেইন্টিং এই ক্যালেন্ডারটা বাদ দিতে হবে, ক্যালেন্ডার থাকবে, ডেস্ক ক্যালেন্ডার থাকতে হবে, ক্যালেন্ডার যখন মোবাইলে আছে এটা বাদ দিয়ে আপনি আপনি যে বিশ্বাস লালন করেন, যে আদর্শ আপনি ধারণ করেন, সেটাই আপনার দেয়ালে স্থান পাবে, এটা আমি মনে করি। প্রাচীনকাল থেকে আধুনিক সময় অবধি ক্যালিগ্রাফির চর্চাকারী হিসেবে যদিও চীন, জাপান এবং মুসলিম দেশগুলো দাবি করতে পারে, কিন্তু ক্যালিগ্রাফির পিছনে আছে বিস্তীর্ণ ইতিহাস, ধর্ম, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।